কেলা যা ভোসডিকে। সো হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও অনেক ভালো আছি। তো আমি দেবাশিস, আমি আশিস, আমি এসজি সুজয়, আর তোমরা দেখছো গরম ভাত। সো গাইস, তোমরা আজকে টাইটেল আর থাম্বনেল দিয়ে বুঝেই গেছো আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ 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 গাইস, আমরা সেই হনুমান মন্দিরে যাব। আর আজকে অনেক কিছু জানতে পারলাম হনুমান মন্দিরের সম্পর্কে, আর যেগুলো তোমরা ভিডিওতে দেখতে পারবে। তো বেশি না বকে ভ্যাট, ভিডিওটা শুরু করা যাক গাইস। তো গাইস, এই আমাদের আরন ফাইভ চলে এসছে। আজকে একটু তেল কম খাবি। তো এই গাড়ি চলে এসছে আরন ফাইভ। আজকে গাড়ির একটু তেল কম খাবি, ঠিক আছে? চলো গাইস, ঠিক আছে বস, যেতে যেতে দেখাচ্ছি, চলো। আর এখানে এই মাঠ আছে আমাদের, করতে খেলা হয়, চলো বেরিয়ে দেখাচ্ছি গাইস। এই যে আমাদের প্র্যাঙ্কস্টার চলে এসছে, এসডি সুজয় বালের প্র্যাঙ্কস্টার, প্র্যাঙ্কস্টার না তো। বাইক বলেও দিয়েছে যে আর তারা সম্ভব নয় যাওয়া। এখানে দেখছি লোকজন নেই, তেল নেই তো। ও মাই গড, দেখতে পাচ্ছ গাইজ, একটু ঘুরিয়ে দাও ক্যামেরাটা আমাদের, কারণ তুমি তো জানো আমি একটু ওইদিকে একটু বেশি নজর আমার, কিন্তু না বদ্ধ হচ্ছে, আমি অবদ্ধ নই। আর গাইস, ভিডিওর কোন পার্টটা সব থেকে ভালো লাগলো আর কোনটা খারাপ লাগলো সেটাও কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর নেক্সট টাইম চেষ্টা করবো কি তার থেকে বেটার করার, আর যে ভুলটা হবে সেই ভুলটা শুধরানো। তো এখনো তো মেন টপিকে আসেনি, মেন যে জায়গায় যাবো সে জায়গায় তো যাওয়া আছে, সেখানে যাবো। আর গাইস, মাঝে মাঝে এরকম রূপসীরাও দেখতে পারবার খুশি যাচ্ছে, স্মাইলও দেবে। Look at this,
এতটা ভিড় গাইজ, এতটা ভিড় গাইজ, এদিকে এই ভিড় আছে। তো চলো গাড়িকে একটু খাইয়ে দাইয়ে তারপর নিয়ে যাই, তারপর দেখাচ্ছি তোমাদের। কি না মরতে যাচ্ছে তুমি, এক্সট্রা থাকলে কি করতে তুমি, একটা মেয়েকে নিয়ে কি এখনই 32 কিলোমিটার চলে যেতাম কেন, এখানে তোমার কেমন ভালো লাগছে না? মরতে ইচ্ছা করছে এখন। তুমি বড় বড় মরে যাও। এদিকে মামা, এদিকে হিরো, এদিকে 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 আসো। তোমার মুখটা পুরো বাদরের মতো লাগছে। আমি এখন ঠিক আছে স্নান করে তারপরে বাদর থেকে আবার আশিসে চলে আসবো, ঠিক আছে? এখন বাদর আছি, এত সুন্দর জল, এখন এখানে আমি নামবো। এই স্লিপ খেয়ে উল্টে না পড়ি, বললে পড়বো কি আছে তোর, কি এই পুরো অনেক মাছ তো আছে। কে ভাই প্র্যাঙ্কস্টার কে? তো এই মন্দিরের বিষয়ে কিছু মেরে পাস পয়সা নেই হে, তো কে কর সকতা হুঁ মে, পয়সা নেই হে, পয়সা নেই, ঘর জাকে সো যা বেটা। আরে কেনা কে চাহতে হো, আমি কি কথা ইয়ে তো নামবো, এ কিয়া থা আমি কি নামবো স্নান করতে, মুঝে সমঝাও এ কিয়া থা, মেরে পাস ক্যামেরা কিউ ঘুমা রহা হে ভাই। তো এখন নামছে জল দেখে তো স্নান করতে ইচ্ছা করছে, বাট অবশ্যই স্নান করে এসছি আমি, এই জন্য দ্বিতীয়বার আর করবো না। তো গাইজ এই থাম্বনেল দেখে তো দেখেই ফেলেছিলে, থাম্বনেল বুঝেই গেছো। আমরা এসেছিলাম হনুমান মন্দির, আমরা ছোট যখন ছোট ছিলাম তখন থেকেই দেখে আসছি, আর অনেক চেঞ্জ হয়েছে এই পৃথিবীর। এটা দেখাও, পৃথিবীর এটা ছিল না, ঠিক আছে? আর এইদিকের যে ইয়েগুলো ছিল এই সাইডের কিছু ছিল না, এই সাইডটা দেখাও, এই সাইডের এইগুলো কিছু ছিল না, অনেক কিছু চেঞ্জ করেছে। তারপর এদিকে দেখা, এইদিকে এইদিকে যে দেখতে পাচ্ছ গাইজ, এই যে যে ইয়েগুলো হয়েছে রাস্তাগুলো, ঠিক আছে, এই রাস্তাগুলো সব ছিল না, এই রাস্তাগুলো ছিল না, মানে এখানে এইগুলো গাইজ আসলে আমি বলছি অ্যাকচুয়ালি না, তুমি ভুল বলেছো, আমি বলছি এই জিনিসটা হচ্ছে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হচ্ছে ব্রেকআপ হওয়া মানে থাকতে চায় না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঠিক আছে, বলছেন বলতে থাকতে চায় না, হ্যাঁ থাকতে চায় না, তারা হচ্ছে এরকম এরকম রেখে দেয়, তাহলে তাহলে তাড়াতাড়ি একটা কলিঙ্গ যুদ্ধ হয়, যুদ্ধ হওয়ার পর ব্রেকআপ হয়, ঠিক আছে? একটা গরু মানে তারা পুজো টুজো করে। জানি না, শুনে শুনেছি মেয়েরা পুজো করতে পারে না, ছেলেরাই পুজো করে, মেয়েরা আর কি টাচ করতে পারে না, মেয়েরা আসলেও দূর থেকে দিয়ে দেয় সব কিছু প্রসাদ প্রসাদ, বাস এটাই। এই মেয়েটা এসছি পুজোতে, মেয়েটা পুজো দেবে না, দেখো ভাই এখানে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? আর নাম দিন পার্কে ঢোকা, ভিতরে ঢোকার মেন গেট তো বন্ধ, আর এই গেটটা বন্ধ আছে। ফিউ মিনিটস লেটার সো গাইস বল, তোমরা যদি এখানে কিছু কিনতে যাও তো ওই যে সামনে দোকানগুলো আছে, রাখি টাকি অনেক কিছু পাওয়া যায় তোমরা, সো প্লিজ এইখানে গিয়ে কিনতে পারো, কারণ ওনার কাকারা তো দোকান খুলে বসে আছে, নাহলে তো না খেয়ে মরে যাবে যদি না কিনে হয়। চলো চলো চলো, সবকিছু এখানে পাওয়া যায়, চলে এসেছি এখন সব দোকানে বন্ধ। এখানে ঠাকুরের ফটো আছে, গান শুনছে বসে বসে,
কি হবে আমরা মানে বসে আছি এখানে, চারটের আগে বলছে না ঢুকতে দেবে না, মানে একটা কাকা ছিল ওখানে গেলাম, বলছে যে আমরা দিতে না ঢুকতে, এখন ঢুকতে দিলে বলবে যে আমরা ঘুষ নিয়েছি, ঠিক আছে, এই জন্য আমরা কিছু বললাম না। তো যাই হোক, না এটা রুলস আছে যে আমরা যদি ঢুকি তাহলে এটা খারাপ, ওনাদেরকে খারাপ বলবে। সো যাই হোক, ভিডিওতে কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস আছে, আর তোমরা কিন্তু একটা সেকেন্ডও স্কিপ করবে না গাইজ, তোমরা ভিডিওটা দেখতে থাকো, বিশাল মজাদার একটা জিনিস দেখাবো তোমাদের, লাস্ট এন্ড পর্যন্ত দেখতে থাকো গাইজ। বাই। 20 মিনিটস লেটার। গাইজ বলছি যে এই কাকু সম্বন্ধে, হনুমান মন্দিরের, এই হনুমান মন্দিরের সম্বন্ধে কী কী জানে সেসব বলবে। তো আমরা অতটা ডিটেলসে জানি না কী কী জানে কাকু বলবে। তো কাকু বলো কী কী জানো। নমস্কার, আমার নাম সুশীল হালদার, আমি একজন মালদার হনুমান মন্দিরের একজন দোকানদার, আমার দোকানের নাম মহাবীর ভাণ্ডার, আর আমার ফোন নম্বর হলো 9831-3555-92। এখানে আসতে গেলে আপনাদের প্রথমে জানতে হবে কীভাবে আসবেন। এটা মনে করুন যে কলকাতা শিয়ালদা স্টেশন থেকে এটা কাকিনাড়া স্টেশন আসতে আপনার সময় লাগে 1.25 ঘন্টা, আর এর দূরত্ব হলো গিয়ে 39 কিলোমিটার। আর এটার দুটো রাস্তা আছে, একটা হলো গিয়ে কাকিনাড়া স্টেশন, আর একটা আপনার নৈহাটি স্টেশন। কাকিনাড়া স্টেশনে এসে আপনি ওভারব্রিজের উপরে এসে উঠে আপনি টোটো বা অটোতে যে কোনো আপনি যানের মাধ্যমে আপনি হনুমান মন্দিরে পৌঁছাতে পারবেন। আর ওদিকে আপনার নৈহাটি স্টেশন থেকেও অটো বা টোটোতে আপনি এই হনুমান মন্দিরে পৌঁছাতে পারবেন। আর যদি বাস বা প্রাইভেট কারে আসতে চান তাহলে আপনার কল্যাণী হাইওয়ে ধরে আপনাকে মাদ্রাল মোড় হয়ে আপনি হনুমান মন্দিরে পৌঁছাতে পারবেন। এই হলো গিয়ে আপনার আসার ঠিকানা। বলছি কাকু, তোমার এই কতদিন দোকান আছে এখানে? এই আমাদের এই দোকান ধরো মোটামুটি 18 বছর 19 বছর এই দোকান, এখানে মোটামুটি দোকান আছে 13-14টা দোকান, সমস্ত দোকানই খুলে যায়, বেশিরভাগটাই শনিবার আর মঙ্গলবার। কেন কি মঙ্গলবার হলো গিয়ে বজরং বলির বার, আর ওই দিনটায় পুজোটা খুব জাঁকজমকভাবেই হয়, আর পুজো পাঠ হয়, তার সঙ্গে ভোগেরও ব্যবস্থা থাকে, ভোগ বিতরণের ব্যবস্থাও থাকে। আর এই কত দিন আগের মন্দির এটা? এটা দেখো, এর মন্দিরের ইতিহাস অনেক বড়, কিন্তু যতটুকু জানা গেছে এ 100 বছরের অধিক সময়কালের এই পুরনো মন্দির, ঠিক আছে। এর ভেতরে আপনার মন্দির টোটাল এখানে মন্দির আছে 7 থেকে 8টা মন্দির আছে, তার মধ্যে আপনি একটা পাবেন বাইরে কালী মন্দির, তারপরে অন্নপূর্ণা মন্দির, তারপরে পাবেন আপনি রাধাকৃষ্ণ মন্দির, রামসীতা মন্দির আছে, আমাদের গণেশ মন্দির, আর নিচে আছে শিব মন্দির, আর সবথেকে বড় যে আমাদের এখানে যে জাগ্রত মন্দির সেটা হলো গিয়ে বজরংবলী মন্দির, যেটা নিয়ে এই প্রচারটা আপনাদের সারা ভারতবর্ষে এখন আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের প্রচারের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে, আর বহু দূর থেকে লোকজন আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো কাকিমাও কিছু বলছিল, কাকিমাও জানে যে এই মন্দিরটা কী করে স্থাপিত হয়েছিল, কাকিমা একটু বলে দাও। এর মধ্যে প্রচুর মাটি টাটি পড়ে একদম পুরো নোংরা অবস্থায় ছিল, এখানে বড় বড় মাটির ডিবি ছিল, জঙ্গল টঙ্গল মানে ভর্তি হয়েছিল। একটা এই ব্যারাকপুরের একটা ছেলে নীরাদ্রি তার নাম, সে স্বপ্ন দেখেছিল, দেখার পরে সে এসে প্রথম পরিষ্কার টরিষ্কার করেছিল, তাও এটা হচ্ছে 19 বছর 20 বছর আগে মনে হয়, ওরকমই হবে। যাই হোক, তো তারপর থেকে তো সব আস্তে আস্তে পরিষ্কার জরিষ্কার হলো, লোকজন বাড়লো, এখন আস্তে আস্তে এখন বিশাল ব্যাপার সামনে। ওই যে দেখেছিল স্বপ্নে সে কি মারা গেছে নাকি এখন বেঁচে আছে? না না, জীবিত। উনি কি আসে এই মন্দিরে? হ্যাঁ আসে, মাঝে মধ্যে আসে। ও, মাঝে মধ্যে আসে। ঠিক আছে, আর এখানে কাকিমার দোকান আছে, চাটা সব কিছু পাবেন। হ্যাঁ, চা, জল, কোল্ড ড্রিংকস সব পাওয়া যায়। ঠিক আছে। সো গাইস, ফাইনালি গেট খুলে দিয়েছে, আর আমরা যাচ্ছি ভেতর দিকে, আর অনেকেই এসছে, দেখা যাচ্ছে বাচ্চারা এসছে সব খেলতে খেলতে এসছে। ফাইনালি খুলে দিয়েছে, এখন 4টে বাজে গাইস। এদিকে পান্ডা হনুমান বাচ্চা সব খেলাধুলা করছে, এদিকে সব খেলাধুলা করছে, আমরাও খেলাধুলা করবো এখন। আর এদিকে আসছে নাম্বার হিরো, এদিকে সব বসে আছে, আর এদিকে খেলাধুলা করছে বাচ্চারা। তোমাদের সেই মন্দিরগুলো দেখাচ্ছি গাইস, টোটাল এখানে লেখা আছে 50 টাকা জরিমানা, 50 টাকা দিয়ে ঘোরা ঘোরা।
50 টাকা জরিমানা দিতে হবে ঠিক আছে মজা ভারী মজা টোটাল ওখানে দেখালাম একটা দুটো তিনটে চারটে মন্দির হলো আর এইটা হলো বড় মন্দির সব থেকে আর এদিকে একটা মন্দির আছে এদিকে হয়তো সবজি সবজি চাষ করেছে যাই হোক কিছু একটা হবে গাইস তো এদিকে এই একটা মন্দির আছে এটা জানি না কী মন্দির আর এদিকে ঠাকুর আছে বোধ হয় ঠিক আছে ঢুকবো না না থাকবো বাইরে থেকে দেখে দিচ্ছি সব আর এই যে সেই মেন যেটা বললাম হনুমান মন্দির সেখানে আছে আর এইখানটা জানি না এখানটা কী আছে ভাই তো আমরা টোটাল কটা দেখলাম ওখানে কালী মন্দিরটা হলো তা দুটো তিনটে হলো চারটে হলো পাঁচটা হলো তো এবার দেখাবো সব থেকে বড় মন্দির যেটা ও দেখো হ্যাঁ ময়ূরের ভালোবাসাটা দেখো তোমরা এখানে সুন্দর দুটো ময়ূর আছে ঠিক আছে কিস করছে ওরা এই দেখতে পাচ্ছ সবাই এটা সবথেকে বড় মন্দির এখানে ভিতরে দেখাবো সব কিছু গিয়ে তো গাইস দেখো আমরা নিচের মন্দিরটা যাচ্ছি ক্যামেরা দিয়ে আর ভিউটা নিলাম না যাতে তোমাদের সব বোঝাতে পারি আমি অনেক বিষয় শুনলাম মন্দিরটার বিষয়ে অনেক কিছু শুনেছি তো আমার অনেক কিছু বললো কাকু তখন শুনেছি তো সেসবই আর বলবো আর কি এখানে এই হনুমান মন্দিরের এই এখানে আছে শিবলিঙ্গটা আছে তোমাদের দেখাচ্ছি আর এদিকে আছে এই মামা আর পেছনের এইখানে আছে মন্দিরটা এই আছে ঠাকুরের ফটো আছে এখানে একটা ফটো আছে আর এইদিকে মন্দিরে এসে যে যারা এই কাজগুলো করে মন্দিরে এসে যারা এই কাজগুলো করে আমি চাই তাদের সত্যি সত্যি যেন তাদের ব্রেকআপ হয়ে যায় এটা মন্দির একটা ধর্মের হ্যাঁ অবশ্যই এটা স্থান এটা পবিত্র স্থান এটা এখানে এগুলো মন্দিরের সৌন্দর্যটা নষ্ট করছে আর কিছুই না তোমার কথা মানে পূরণ হবে তোমার আশা আর এদিকে আই লাভ ইউ দীপ আই লাভ ইউ দীপ প্লাস কিরণ ঠিক আছে অনেক কিছু লিখে রেখেছে আর এদিকে এই ব্যাকগ্রাউন্ডটা এই আছে এর প্লাস দেখাতে চাই এই বাস আমার অনেকবার আমার এই ছেলেটা সারা জীবন শুধু মেয়ে মেয়ে করে গেল আর মেয়েরা ওদের কি করে মেয়েরা এদের এই যে ভালো করে দেখো এই মুখটা ঠিক আছে মুখটা ভালো করে দেখো মেয়েরা এর পেছনে এই বাস যতগুলো বাস আছে এই বাসগুলো পেছনে সব সময় দেয় ঠিক আছে এর মেয়েদের মানে আজকে একটা পুরো বাস ঝাড়ের মালিক হয়ে গেছে বাস নিতে নিতে এই বাসগুলো সব বাস ঝাড়ের মালিক না না অপমান না যেটা সত্যি কথা সেটাই বললাম আমার তুমি বলো এটা সত্যি কথা না হ্যাঁ মিথ্যা কথা পুরো সত্যি এই ছেলেটাকে এত বাস দিয়েছে যে একটা পুরো বাস ঝাড়ের মালিক হওয়া তোমার ওই কান্নাটাই এখন বেটার কারণ তোমার এই বাস ঝাড়ের মালিক হয়ে গেছে বিশ্বাস না হলে আমি ওর বাড়ি থেকে দেখাতে পারি পুরো একটা বাসের বাড়ি বানিয়ে ফেলেছে অবশ্যই দেখেছো এটা কিন্তু সত্য কথাই বললো ঠিক আছে তো গাইজ আমার মেয়েদের কথা বললো আবার মেয়েদের কথাই বলে সবসময় তো এটা হচ্ছে আমাদের সব থেকে বড় মন্দির এখানে লাস্ট মন্দির এটা দেখাবো দেখো এরকম অনেক ভালো ভালো ঠাকুর আছে এখানে আর এখানে এই দান বক্স আছে হ্যাঁ এই দান বক্সে যার যত টাকা ইচ্ছা দিয়ে যেতে পারো এখানে মন্দিরগুলো আছে যে মন্দিরগুলো এটা রাধাকৃষ্ণ নাকি শিব পার্বতী ঠিক বুঝতে পারছি না আমি মনে হয় শিব পার্বতী দেখো দেখাই আছে
সেটা করে ঘুরে যাই। পুরো মন্দিরটাকে দেখাবো তোমাদের। গাইজ, যেটা কাকু বলেছিল আমরা শুনলাম যে কাকুর কাছে যে মন্দিরটা অ্যাকচুয়ালি 100 বছর পুরনো, আর মন্দিরের মানে কি বলবো মন্দির 100 বছর পুরনো যেটা ছিল সেই বিষয়টা এখনও সত্যি ওটা মনে হয় আমার সত্যি। আর যে মন্দিরটা যেটা বললো যে শনিবার আর মঙ্গলবার পুজো হয় এখানে, পুজোর ভোগ বিতরণ হয়, সব কিছুই হয়। আর বাচ্চাদের জন্য অনেক মানে খেলার জায়গা আছে। এক্সট্রা দিনগুলো যেটা বললো যে এক্সট্রা মঙ্গলবার আর শনিবার বাদে মন্দিরের মানে ওই হনুমান মন্দিরটা খোলা থাকে, আর এই পার্ক যে বাচ্চাদের পার্ক আছে পার্কটা বন্ধ করে দেয়। মানে বাচ্চারা স্কুল টাইমে এসে আড্ডা মারে, এটার জন্যই হয়তো হবে, কী বলিস মামা? ওটার জন্যই হবে হয়তো, ওটাই, আর কোনো কারণ নেই। আর ওই একটাই কারণ আছে, আর এদিকের এই ভিউ আছে। তো তোমরা যদি আসতে চাও তাহলে এই শনিবার মঙ্গলবারটাই আসবে, এটাই বেটার হবে। তোমরা জায়গাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। না আসলে বড়ো পুকুর বলতে পারো, ওটাকে পুকুর আছে, পুকুর থেকে বাট পুকুর একটু বড়ো হয় না, কিন্তু এটা অনেক বড়ো, আর বাচ্চাদের খেলার জায়গা আছে। না আসলে বুঝতে পারো না এত সুন্দর ভিউ চারি সাইডে, কত সুন্দর মানে শান্তিপ্রিয় জায়গা, ঠিক আছে। বিকালে বাচ্চারা খেলাধুলা করে। আর তোমরা যে কাকু যে লোকেশানটা বললো, লোকেশান মানে অ্যাড্রেসটা যেটা বললো, এই অ্যাড্রেসে আসতে পারো। তো কি আমার আজকের জন্য এতটাই, আজকের জন্য এতটাই, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমাদের চ্যানেলে ফার্স্ট যদি হয়ে থাকো, আমাদের ভিডিও প্রথম থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করো যাতে আমাদের সঙ্গে সবসময় থাকতে পারো, ভিডিও দেখতে পারো। আর লাইক কমেন্ট শেয়ার করো, আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই হাসতে থাকো, ব্যস্ত থাকো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, তখন টিল দেন, টাটা, বাই গাইস। বাই বাই করো, বাই বাই দোস্ত, বাই বাই। La 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 la